করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম কোভিডশিল্ড, আর ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ভাইরাস, যার ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় নির্বাচনী প্রচারে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। 30 অক্টোবর কোচবিহারের দিনহাটায় বিধানসভা উপনির্বাচন। উত্তরবঙ্গের দিনহাটায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তিনি। করোনা ভাইরাস শ্যামা পোকার সঙ্গে বিজেপির তুলনা করলেন অভিষেক। একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ভ্যাকসিন বলেও উল্লেখ করলেন। অভিষেকের কথায়, করোনা একটা ভাইরাস, বিজেপিও একটা ভাইরাস। করোনার ভ্যাকসিন কোভিশিল্ড, আর বিজেপির ভ্যাকসিন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারকে ভাইরাস মুক্ত করুন। তিনি আরও বলেন, বিজেপি হলো শ্যামা পোকা, শুধু ভোটের আগে আসে। এর আগে তো কত প্রতিশ্রুতি দিয়েছিল, নারায়ণী সেনা গড়বে, কিছু কি পালন করেছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির পার্থক্য। আমি কেন বলছি কোভিডের কথা, করোনা যেমন একটা ভাইরাস, ভারতীয় জনতা পার্টিও একটা ভাইরাস। করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম কোভিডশিল্ড, আর ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ডোজ, ফার্স্ট ডোজটা 30 তারিখ দেবেন, আর সেকেন্ড ডোজটা 2024 এর জন্য রাখবেন। দুটো ডোজ, সারা কোচবিহার ভাইরাস মুক্ত করতে হবে। আমি আপনাদের এ কারণে বলছি, এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে দেশ থাকবে না। এখন আপনি দেখুন না, বাইরে থেকে আসছে নেতা মন্ত্রী, কাউকে পাবেন না, কাউকে পাবেন না। নির্বাচনের সময় আপনি দেখবেন, এই যে কালী পুজো আসছে, কালী পুজোর সময় এক ধরনের পোকা পাওয়া যায়, শ্যামা পোকা। রাত্রিবেলা দেখবেন লাইট জ্বললে কিলবিল কিলবিল করে, আর যেই কালী পুজো হয়ে যাবে শ্যামা পোকার আনাগোনা আর দেখতে পাবেন না। এই বিজেপি হচ্ছে শ্যামা পোকা, নির্বাচনের সময় আসে আর পরের দিক থেকে দেখতে পাবেন না। এগুলো এদেরকে কেন ভোট দেবো?